ওয়েলকাম টু অর্পিতাস ওয়ার্ল্ড। আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে হোলির স্পেশাল ডিশ দহি বড়া বানাতে যাচ্ছি, চলুন ভিডিও দেখে নিন। দহি বড়া বানানোর জন্য আমি দু বাটি ডাল নিয়েছি, বিমলির ডাল, আর ওটা চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটা আমি মিক্সিতে ওর মধ্যে একটু আদা আর একটু লঙ্কা দিয়ে ওটা পিষে নিয়েছি। পিষে নেবার পর ওটা ভালো করে হাতে করে ফেটে নিতে হবে, যাতে মিশ্রণটা হালকা হয়ে যায়, তাহলে দইবড়াটা খুব সফট হবে। এই ডালের মিশ্রণের মধ্যে আমি একটু বেকিং সোডা অ্যাড করেছি। আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার বড়াগুলো তৈরি করব। তেলগুলো এর উপরে দেবো, তাহলে বড়াটা সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন, আমার এই বড়াগুলো ডিপ ফ্রাই হয়ে গেছে, আমি এবারে এগুলোকে তুলে নেব। এইভাবেই আপনি জটা বড়া বানাতে চান বানিয়ে নেবেন। গরম জল করে রেখেছি, তার মধ্যে একটু নুন দিয়েছি, দিয়ে যে বড়াগুলো ডিপ ফ্রাই করে রেখেছিলাম সেগুলো জলের মধ্যে দিয়ে দেবো, আর 15 মিনিট ওটা জলের মধ্যে রেখে দেবো, তাতে বড়াটা সফট হবে এবং তার মধ্যে নুনটা ঢুকে যাবে। বড়াগুলো আমি জলে দিয়ে দিলাম, 15 মিনিট আমি এরকম রেখে দেবো। এইভাবে আমি জল বার করে বড়াগুলো জল থেকে তুলে নেব। আমি 250 গ্রাম দই নিলাম আর 3 চামচ চিনি নিলাম, নিয়ে চিনিটা ভালো করে মিক্স করে নিতে হবে। একটু জল দেবো, প্লেটে বড়াগুলো সাজাব। এবার আমি দইটা বড়ার উপর ঢেলে দিলাম। একটু চিড়ে গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, লঙ্কা একটু কাঁচা লঙ্কা চাটনি দিলাম, একটু মিষ্টি চাটনি দিলাম। এটা তেঁতুলেরও দিতে পারেন, মিষ্টি চাটনি দিলে এটা খুব ভালো লাগবে খেতে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনারা যদি আমার চ্যানেলে আরও কিছু রেসিপি দেখতে চান তাহলে নিচে আমাকে কমেন্ট করে বলুন।